হ্যালো বন্ধুরা, নমস্কার। অনলাইন ইউটিউব ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হলো দক্ষিণ দিনাজপুর জেলার ভোলাতে, অর্থাৎ ভোলাকালী মায়ের পুজো হয়। ভোলাতে যে ভোলাকালী মায়ের পুজো হয় সেটা খুবই বড় হয়। দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবচাইতে বড় কালী মাতার পুজো আর কি। তো এখানে দুবছর ধরে লকডাউনের জন্য বন্ধ ছিল পুজো আর কি। এবারে পুজো চালু করেছে পুজো কমিটি থেকে, প্রশাসনের তরফ থেকে যে পারমিশন নিয়ে আর কি। তো এখন যে মেলাতে আমরা প্রবেশ করছি আর কি, মেলার অবস্থা কিন্তু এইবারে প্রত্যেক যে দুবছর যে গত বিগত দুবছরের থেকে এবারে প্রচুর পরিমাণে লোকের কিন্তু সমাগম হবে এবং হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা মেলাতে যাচ্ছি এবং সেই মেলা পরিদর্শন পরিক্রমা করাবো আপনাদের এবং মায়ের দর্শন করাবো। এবং এইখানে আমরা এক আত্মীয় বাড়িতে এসেছি আর কি। তো সেইখানে হচ্ছে আমরা যাবো, কিছুটা সময় কাটানোর পরে আবার আমরা কিন্তু ঘরে ফিরে যাব। তো এইখানে আমার যে ওয়াইফ আছে মিসেস, তারই বোন আর কি, বোনের বাড়িতে আর কি, বোনের বাড়ি আছে এখানে, সেই বোনের বাড়িতে যাব এবং তাদের সাথে সকলের সাথে আমরা দেখা করব। করার পরে গল্পগুজব করার পরে আমরা আবার মেলা হয়ে মেলার মধ্যে দিয়েই আসতে হবে, আমাদের মেন রোডে আর কি উঠতে হবে। তো আমরা তার জন্য এখানে এসেছি আর কি, ঘোরার জন্য মায়ের যে দর্শন সেটা দর্শন করার জন্য আমরা এখানে এসেছি। তো আমরা মেলার ভিতরে প্রবেশ করছি, তো আমরা সকলেই মিলেই আমরা যাচ্ছি মেলাতে। এবং সঙ্গে দেখতে পাচ্ছেন আমি এখানে পাশে মেয়েদের সাথে আমার মেয়ে আছে, পিছনে দেখতে পাচ্ছেন আমার কাজি অর্থাৎ আমার যে ওয়াইফ তার বোন আর কি ও আছে এবং আরও আত্মীয় স্বজন আছে আর কি। মেলাতে আমরা এখন মাকে ভোগ দেওয়ার জন্য যে লাইনে দাঁড়াবো, অর্থাৎ এখানে ফুল কেনা হচ্ছে দেখতে পাচ্ছেন, যে কদমা ফুল যেটা পুজোতে লাগে আর কি, তো এখানে দিয়ে এবং ভোগ নিয়ে আমরা লাইনে দাঁড়াবো। এবং এত ভিড়, এত ভিড়ের এখানে যে ঢল, মানুষের ঢল, এখানে যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। আর ছোটোখাটো যে বাচ্চাদের নিয়ে এই ভিড়ের মধ্যে প্রবেশ করা খুবই মানে অসাধ্যকর, যার জন্য কিন্তু আসতেই হবে। অর্থাৎ মায়ের দর্শন করার জন্য এখানে আমরা এসছি আজকে এই বললাম ঠিক। যাই হোক, এটা আপনারা সবাই জানেন এবং উত্তরবঙ্গে নর্থ বেঙ্গলের মধ্যে তো সবচেয়ে বড় পূজা, এইখানে প্রায় 2-3 লাখ লোকের ফল নামে আর কি। তো এবারে কিন্তু হয়তো আরও বেশি হতে পারে আর কি, পূজা কমিটির তরফ থেকে এরকমই আবাস আগে দিয়েছিল, তার জন্য ওই বন্ধ থাকার জন্য কিন্তু মেলা এখন এবারের আগেরবারের তুলনায় কিন্তু অনেক বেশি ভিড় হবে। বিভিন্ন দূর দূরান্ত থেকে, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল সব জায়গা থেকে লোক আসে, আমরাও এখানে এসেছি, তো ভালো লাগে। তার জন্য আমরা দেখার পরে আমরা আবার ঘরে ফিরে যাব। তো এখানে আমরা মায়ের ভোগ দেওয়ার জন্য এখানে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে এই যে ডান দিকে যে ছোটো ছোটো যে মূর্তিগুলো আছে এটা, এগুলো কিন্তু সব মানব মানে প্রত্যেকের কারণ যারা যারা মানত করে মনসা করে তাদের ওই যে কালী মূর্তিগুলো দেওয়া হয় এখানে, সবথেকে বড় যে যার মানত থাকে সেই মূর্তি দেয়, এই যে মায়ের অপরূপ দর্শন মা। এবং মাকে দর্শন করুন, ভক্তি করুন, প্রণাম করুন এবং যদি পারেন অবশ্যই আসবেন এখানে এদিকে, কোনো দিন যদি সম্ভবপর হয় আর কি, তাহলে কিন্তু অবশ্যই যারা যে আনন্দ সেটা উপভোগ করতে আসবেন এবং মায়ের দর্শন করতে আসবেন বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এত লোকের ভিড় এইখানে, যে ভিড়ের জন্য কিন্তু প্রবেশ করা খুবই সমস্যা হয়ে যাচ্ছে। চারিদিকে ব্যারিকেড দেওয়া আছে, পুলিশের যে র্যাপ আছে পুলিশ আছে এবং যে সাধারণ যে লোকাল যে থানা সেখানকার পুলিশ আছে, এখানে প্রচুর পরিমাণে সিভিক পুলিশ আছে গাইডে এবং পূজা কমিটির যে মেলা কমিটির যে সদস্যরা তারাও আছে এখানে, প্রচুর পরিমাণে গাইড এখানে দিয়ে রেখেছে আর কি। তো আমরা এখানে এসেছি, দেখুন এত ভিড়, সকলে মিলে কিন্তু এখানে ভোগ দেওয়ার জন্য মায়ের কাছে যাচ্ছি। মেলাটি এমনভাবে এটা তৈরি করা হয়েছে যাতে ভিড়ের জন্য চারিদিকে বাঁশের ব্যারিকেড করা আছে,
বিভিন্ন ধরনের এখানে দোকান বসছে বিভিন্ন প্রান্ত থেকে, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে দোকান আসে, প্রচুর পরিমাণে দোকান বসে। প্রায় এখানে মোটামুটি 1 কিলোমিটারের উপরে, প্রায় 1.5 কিলোমিটার জুড়ে প্রায় এখানে মেলা কিন্তু যে চত্বরটা আর কি, মানে চারিদিক থেকে হিসাব করে দেখতে দেখা যাচ্ছে এখানে 1.5 কিলোমিটার মোটামুটি এখানে বেশি চেরা কম না মেলা চত্বরের যে দোকানের যে দোকানপত্র যে সমস্ত জায়গায় বসে প্রচুর পরিমাণে, মাঠ মাঠের মধ্যে গোটা মাঠ এরা ভাড়া করা নাই, বিভিন্ন জায়গা থেকে দোকান আসে, তাদেরকে টাকা দিয়ে কিন্তু এখানে মাঠগুলো বুকিং করে এবং তারা দোকান লাগায় আর কি। তো দেখতেই পাচ্ছেন এখানে জিনিস কিনতে আর কি, আমার ওয়াইফ আর হচ্ছে তার বোন আর কি, কিছু বলো এখানে বলতে থাকো। তো এই জাগ্রত মা ভীষণই জাগ্রত, এই বললাম মা, তো আমরা এই মেলাতে এসে খুব মজা করছি, দেখতেই পাচ্ছেন কেনাকাটা করছি, মায়ের দর্শন সবাইকে করিয়ে নিয়ে আসলাম এবং আমরা করার পরে এই দোকানে এসছি আর কি। তো যাই হোক, এইখানে মেলার যে চত্বরের যে ভয়ে সেটা অত্যাধিক পরিমাণে নয়েজ থাকার জন্য, অর্থাৎ এইখানে চারিদিক থেকে গান বাজনা হচ্ছে, মাইকের বিভিন্ন টাইপের গান হচ্ছে এইখানে, তো সেই এইখানে রেকর্ডগুলো কিন্তু আমি দিতে পারছি না, এই কারণে যে এইখানে দিলে কিন্তু আমাদের যে চ্যানেল সেখানে ইফেক্ট হতে পারে আর কি, যার জন্য এখানে দেওয়া ঠিক না। তো যাই হোক, আমাদের এই চেঁচামেচি বিভিন্ন সাইড থেকে মাইকের আওয়াজ, গান বাজনা, আবি জাবি মাইকিং করা হচ্ছে, অ্যালাউন্স মেলাতে যেরকম একটা পজিশন হয় যে সেটা আপনারা বুঝেননি, এত ভিড়ভাট্টার মধ্যে কীরকম আওয়াজ শুনতে লাগবে চারিদিক থেকে যদি আওয়াজ আসে, সেই জন্য কিন্তু আওয়াজ আমরা এখানে বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করে দিয়ে সাধারণ যে ভয়েস রেকর্ড সেটা করে আপনাদেরকে শোনানো হচ্ছে, আমরা মেলাতে কী কী করলাম না করলাম কোথায় গেলাম এই সমস্ত আর কি। আর এই যে গোটা মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাছি, যতদূর পর্যন্ত আমি পেরেছি আর কি, গোটা মেলা তো ঘোরা সম্ভব না, মানে এই প্রান্ত ও প্রান্ত এত দোকান চারিদিকে আর কি, তো এত হাঁটা মানে আমাদের পক্ষে সম্ভব হয়নি, যার জন্য কিন্তু যে অর্ধেকটা দেখে আমরা মোটামুটি চারিদিক থেকে ঘুরে নিয়ে আমরা বেরিয়েছিলাম, ব্যাগের দোকান বিভিন্ন জায়গা থেকে, নর্থ বেঙ্গল থেকে এবং সাউথ বেঙ্গল থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর প্রচুর দোকান আসে, এমন কোনো দোকান এখানে বার নেই যে এখানে সেই হচ্ছে জিনিসের দোকান এখানে বসে না আর কি, এমন কোনো দোকান নেই, আপনার যা দরকার সব আসে। তো বন্ধুরা আমরা ফুচকা খেতে চলে এসেছি দোকানে, তো ফুচকা খাচ্ছি সবাই মিলে, যে ফুচকার দোকান এখানে আসা হয়েছিল। এরপরে দোকান থেকে বেরিয়ে বোন, আমার বোন হচ্ছে আমার মেয়েকে হেয়ার ব্যান্ড গুলো কিনে দিল আর কি, ফুলের হেয়ার ব্যান্ড বাচ্চাদের সব মাথায় লাগায় মাথায় লাগালো, কিনে দিয়েছে, মাথায় পড়বে কোনো নাস্তা করা হলে পড়বে বা কোথাও, এমনিও বললেও ভালো লাগছে, আমরাও পড়েছিলাম ভীষণ ভালো লাগছে, পড়েছিলাম ছবি তুলেছি আমি, আর সবাই তো পড়ছে এটা, তো যাই হোক ভালো জিনিস, আপনারা পারলে বললে বলে অবশ্যই আসবেন, মাকে দর্শন করবেন। এই যে বোনের দোকান, ওষুধের দোকান, জামাইয়ের আমার ওষুধের দোকান, আর এটা মামি আছে, এটা যে মামা আছে বাংলাদেশ থেকে, মামা মামি এসেছে, সেই মামা এসেছে এখানে, যে মামি এটা সামনে যে যাচ্ছে মামি, এটা আর বোন এই যে পাশেরটা, তো এদেরকে নিয়ে সব ছবি তোলা হয়েছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সন্ধ্যেবেলার ঠিক টাইমের ছবি আর কি, দিনের না, আর সবাই আত্মীয় স্বজন এসছে সব এখানে, বিভিন্ন জায়গা থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে এখানে আত্মীয়রা, দোকান দিয়েছে এখানে ওদের যে বোনের যে বোনের শ্বশুর, ওদের বাড়ির সামনে যেহেতু এই প্রচুর মানুষের হল, তার জন্য কিন্তু দোকান দিয়েছে এখানে সব, যাত্রা দিদি এসছে, যাত্রা দিদির মেয়ে, যাত্রা দাদার ছেলে সবাই এসছে, খুব মজা করলাম, সকলের সাথে দেখা হলো মেলাতে, সকলের সাথে দেখাটাও একটা সারা, এইখানে দেখো যে নাগরদোলা থেকে শুরু করে যে ব্রেক ড্যান্স এবং মস্তি কুয়া বিভিন্ন টাইপের যে যত এমন কোনো জিনিস যে মেলাতে এখানে আসে না বিভিন্ন প্রান্ত থেকে, তো এখানে যে বাড়ি ভিতরকার এটা ওদের কিছু এখানে আত্মীয় স্বজন এসছে আর কি বাচ্চারা, এরা ওদেরকে আমি সেই সময় বলেছিলাম আর কি, সব নামগুলো জিজ্ঞেসে করেছিলাম। তো এখানে পাশে মেলা তো মানে এখানে প্রায় ওই মোটামুটি বিশ মতো আগে আর কি, আমরা যেহেতু ভাইগুলো দিতে
বুঝতে পারছি না ঠাকুরের গান বাজছে, বিভিন্ন টাইপের মাইক বাজছে, আওয়াজ হচ্ছে, যার জন্য দিতে পারি না আর কি। এদের বাড়ির সঙ্গেই সব দোকান লেগেছে, এদের বাড়ির সামনে যে দোকান ফাঁকা দোকান গুলো দেখেছি ওগুলো সব ভাড়া নিয়েছে ওরা সব, এদের সব দোকান জায়গাগুলো ভাড়া নিয়েছে, করতে পারি না। এই বাচ্চাগুলো সবার আত্মীয় স্বজনের সব পরিজনদের সব ছোটো ছোটো ছেলেমেয়েরা, আমি বলেছিলাম তখন যে নাম কী কী করে, আপনারাও আসলেন সবাই কী করতে এসছে এখানে, এখানে ওদের একটা বাড়ির বাইরে একটা পালা আছে মানে ফাঁকা জায়গা আর কি, পালা দেখতে পাচ্ছেন পাশে ধানের যে ধানের পালা খড়ের যে পালা সেটা করা রাখা আছে, তো খেলছে, খেলতে বলছিলাম ওরা খেলছে আর কি। তো সেই মেয়েদিকে নির্দেশ দিয়েছে এখানে, আমি দিতে পারিনি, তার পাশেই তো মেলার সব এখানে বসছে আর কি, বাচ্চাদের সব যে সমস্ত দেখেন ওই মাঠে আছে এই পাশেই আর কি, এই মাঠের মধ্যে সব বাচ্চাদের সব খেলা খেলার সব যাবতীয় সব জিনিস বসছে আর কি। এখানে মাইক বাজছে প্রচণ্ড পরিমাণে, মাইকের গান হচ্ছে আর কি, তার জন্য বুঝতে পারি না আমি। আত্মীয় স্বজন যে ওই যে বোনের শাশুড়ি আছে আর কি মাঠে, এটা হচ্ছে ওর বোন আর পাশের ওই জামাই জামাই যা হচ্ছে হাঁসের ঘর, এটা যে হাঁস ঘরে আসে অনেক দূর আর কি, হাঁস তুলে তুলে নিয়ে গিয়ে সব ঘরের মধ্যে রাখে, ঘরটা বানিয়েছে আর কি, চার না সাড়ে চার হাজার টাকা খরচা করে বানিয়েছে বললো আর কি। হচ্ছে শাশুড়ি আর কি আমাদের মায়ের মা বললো হাঁসটা মানে ওই সাপ পোকা মকড় আসতো, যার জন্য পরিপুক্ত হবে একদম পাকা তৈরি নন্দ আছে, এই জন্য এখানে কথা দিতে পারিনি ওর করার বয়স, কারণ বিভিন্ন দিক থেকে মাইকে গান আসছে তো ওই জন্য দিতে পারিনি আমরা, তো আমরাই বলে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আর কি, ও সব পরিচয় করে দিচ্ছে আর কি। তো পরে কোনো সময় অন্যদিন কোনো সময় গেলে আবার শেষ করে একটা ভিডিও করে দেবো। ওদের দোকান দিয়েছে এখানে প্রত্যেক বাড়ি দেয় প্রচুর দেখানো হয়, প্রায় চার কুইন্টাল মতো মনে হয় বাতাসা তুলেছে, খাগড়ায় তুলেছে সব। তো নমস্কার, ধন্যবাদ।